হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা একদম আলাদা ধরনের রেসিপি, ধনে পাতা দিয়ে রুই মাছ। এক ধরনের মাছের রেসিপি খেতে খেতে এটা একবার ট্রাই করে দেখুন, আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো আর অন্যদের সাথে শেয়ারও করো এবং নোটিফিকেশন বেলটাও প্রেস করে রেখো। তো চলো আমরা বানিয়ে নিই ধনে পাতা রুই। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে ধনে পাতা, প্রায় 1 কাপ মতো ধনে পাতা কুচি করে নিয়েছি। নিলাম 2 কাঁচা লঙ্কা, 6-7 রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই, 1 স্পুন চিনি, স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে একদম একটা পাতলা পেস্ট তৈরি করে নেব। কোনো জল কিন্তু একদমই, দই দিয়ে পেস্ট হয়ে গেছে। এদিকে আমি 2 বড় মাপের রুই মাছের টুকরো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একদম সোনালি করে ফ্রাই করে নেব মাছের পিস 2। মাছের পিস 2 আমার সোনালি করে ফ্রাই করা কমপ্লিট, আমি তুলে রেখে দিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব, একদম আমি সোনালি করে ফ্রাই করে নেব। সোনালি করে ফ্রাই হয়ে গেছে পেঁয়াজগুলো, এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা ধনে পাতার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম এই মশলা থেকে পেস্ট তেল বেরিয়ে আসবে। যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ধনে গুঁড়োও এর মধ্যে তোমরা দিতে পারো, আমি দিইনি। তারপরে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব, মশলাগুলো যেন খুব ভালোভাবে রান্না হয়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এর থেকে তেলও বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। জলটা ফুটে উঠেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস। ভেজে রাখা মাছের পিস দিয়ে আবার খুব ভালো করে রান্না করে নিতে হবে। মাছের পিসগুলো যেন খুব ভালোভাবে সব মশলা ঢুকে যায়, আমি সেই জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু রান্না করে নিচ্ছি। লো ফ্লেমে রান্না করে নিলাম আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে, মাছটাও আমার সফট হয়ে এসেছে। যতটা গ্রেভি দরকার সেই হিসেবে আমাদেরকে রান্না করে নিতে হবে। আর দেখো সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে। তো এইভাবেই কিন্তু খুবই সহজে তৈরি হয়ে গেল ধনে পাতা রুই, ভীষণই ভালো হয়েছিল খেতে। আর এটা পোলাওয়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, রাইসের সাথেও ভালো লাগবে। তো ঝটপট বানিয়ে ফেলো ধনে পাতা রুই, খুবই সহজ ইজি একটা রেসিপি। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।